ত্রিপুরা এফিয়ার্স অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার নমস্কার। আজকে আমরা একটি নতুন নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। তো নোটিফিকেশনটি এসেছে ফিশারি কলেজ থেকে, লেম্বুছড়া ফিশারি কলেজ, যেটা সেন্ট্রাল কলেজ রয়েছে। তো দুটা পোস্টে নেওয়া হচ্ছে। তো ওখানে ইন্টারভিউ হবে 13 তারিখ। তো 14 তারিখ এসেছিল পোস্টটা। তো আর আমাদের কাছে 2 দিন টাইম আছে, আজকে 11 তারিখ। তো ভেন্যুটা হলো ফিশারি কলেজে হবে, সময়টা হলো 10:30-এর সময়। তো আমরা একটা যে বায়োডাটা থাকবে আমি বলবো কী লিখতে হবে। বায়োডাটা ফরম্যাটটা ফিল আপ করে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে ওই ভেন্যুতে গিয়ে ইন্টারভিউ দিতে হবে। তো পোস্ট নেম হলো GRF নেওয়া হবে, জুনিয়র রিসার্চ ফেলো আর সাথে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, দুটা পোস্ট নেওয়া হচ্ছে, দুটা পজিশান নেওয়া হচ্ছে। তো আন্ডার DR NABARD ফান্ডেড স্কিম প্রজেক্টে, ঠিক আছে, 6 মাসের জন্য থাকবে, 6 মাসের জন্য নেওয়া হচ্ছে। তো এটা আরও বাড়তে পারে, প্রজেক্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিক্সে হবে। তো যেটা GRF থাকবে এটা হলো প্রজেক্ট টাইটেলটা, 31,000 টাকা স্যালারি দেওয়া হবে, বয়সসীমা হবে 35 বছর, এবং SC/ST-র জন্য 5 বছর রিল্যাক্সেশন রয়েছে, এবং OBC-দের জন্য 3 বছর রিল্যাক্সেশন রয়েছে। তো এটা এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা চেয়েছে। MSc হলে আপনি এটা ফিল আপ করতে পারবেন, মাস্টার অফ ফিশারি সায়েন্স বা MSc হলে। তাছাড়া MBA যদি থাকে আপনার রুরাল ম্যানেজমেন্টে, তাহলে আপনি এটা ফিল আপ করতে পারবেন। তাছাড়া MSc ইন লাইফ সায়েন্স থাকে ফিল আপ করতে পারবেন। তো এটা হলো, সাথে ডিজারেবল কী চেয়েছে, যদি গেট কোয়ালিফাই থাকে বা নেট কোয়ালিফাই থাকে, তো ন্যাশনাল এলিজি টেস্ট ক্লিয়ার করে থাকো, তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তাছাড়া তো সিলেকশন প্রসেস এটা থাকতে হবে। তাছাড়া কীভাবে ন্যাশনাল লেভেলে যে এক্সামটা হবে, তো এটা যদি আপনি ক্র্যাক করেন তাহলে এটা ফিল আপ করতে পারবেন, ইন্টারভিউতে বসতে পারবেন। ঠিক আছে, তো ডিজারেবল কি ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে আপনার ওই ফিল্ডে, তাহলে আর সাথে কম্পিউটার যদি নলেজ থাকে, তাহলে এটা আপনার জন্য ভালো, ইন্টারভিউতে আপনার হেল্প করবে, ডিজারেবল। ঠিক আছে, না হলে প্রবলেম নেই। আর যেটা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এটা স্যালারি হবে 15,000 টাকা। আর এসেনশিয়াল কোয়ালিফিকেশান যদি BFSC থাকে বা BSc থাকে, তাহলে সাথে যদি 50% মার্কস থাকে, তাহলে আপনি ফিল আপ করতে পারবেন। ডিজারেবল কি থাকবে, যদি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকে আপনার, তাহলে সাথে যদি কম্পিউটার নলেজ থাকে, তাহলে খুব ভালো, ডিজারেবল এটা রাখা হয়েছে। তো এটা হলো নোটিফিকেশানটা, কীভাবে ফরম্যাটটা ফিল আপ করবেন, কী কী লাগবে সেখানে লেখা আছে। প্রথমে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট, কী পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন, নাম লিখবেন, বাবার নাম লিখবেন, পারমানেন্ট অ্যাড্রেস লিখবেন, মেলিং অ্যাড্রেস লিখবেন, ফোন নাম্বার লিখবেন, ইমেল লিখবেন, ডেট অফ বার্থ লিখবেন, এবং ইন্টারভিউ সময় আপনার বয়স কত সেটা লিখবেন, ন্যাশনালিটি, এগুলি সবগুলি ফিল আপ করে, একটা সুন্দর করে বায়োডাটা বানিয়ে এগুলি সবগুলি ফিল আপ করে ইন্টারভিউর দিন নিয়ে যাবেন। ঠিক আছে, তো এটা হলো ডিক্লারেশান। ওই ফরম্যাটের সাথে এই ডিক্লারেশানটা অ্যাটাচ করতে হবে। এখানে আপনি সিগনেচার করবেন, করে ওই ভেন্যুতে যাবে, দিন কলেজ যেটা রয়েছে ফিশারিতে লেম্বুছড়াতে, ওইখানে গিয়ে এক্সাম দেবেন। আপনাদের কোনো TA দেওয়া হবে না, ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। তো এটা হলো নোটিফিকেশানটা, আশা করি খুব ভালো লেগেছে আপনাদের। যদি যাদের নোটিফিকেশানটির মধ্যে কোয়ালিফিকেশান ম্যাচ করেছে, ওরা অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। তো এই বলে আজকে বিটা কেন সমাপ্ত করছি, সবাই ভালো থাকুন, নমস্কার।